হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এমার সিটি যে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লেলিস্ট। আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে খুব সহজভাবে প্লে লিস্ট তৈরি করতে পারি সে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো প্লে ইউটিউবের মধ্যে ধরতে গেলে আপনার প্লে লিস্টের গুরুত্বটা অনেক বেশি যা ওয়াচ টাইম নিয়ে সমস্যা আছেন আপনার চ্যানেলটাকে সুন্দর করে আপনি একটা ভিডিও প্লে লিস্ট তৈরি করেন আর এবং ক্যাটাগরি অনুযায়ী আপনি সুন্দর করে একটা প্লে লিস্ট তৈরি করেন তো সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটা অনেকটাই দ্রুত ভেড়ে যাবে এবং আপনার সাবস্ক্রাইবার বাড়বে সেই ক্ষেত্রে আপনার আমার মনে হয় অনেক কম সময়ের মধ্যে আপনার ওয়াচ টাইমে ওয়াচ টাইম যে প্রবলেমটা আছে সেটা আপনি পেজ করতে পারবেন তো প্লেলিস্টে কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত এমআরসিটিজি বাংলাটা সাবস্ক্রাইব কর নাই লাল অপশনে লেখা আছে সাবস্ক্রাইব সেখানে একবার সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো আপনাকে যেটা করতে হবে আপনি যদি ভিডিওর প্লেলিস্ট তৈরি করতে চান তো সরাসরি আপনি যে ইউটিউবে যে ব্রাউজার আছে আপনি সেই ব্রাউজারে একবার ঢুকবেন ব্রাউজারে ঢুকের সাথে সাথে আপনি সরাসরি আপনার উপরে চ্যানেলের যে লোগোটা আছে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার কোনায় আপনার চ্যানেলের লোগোটা আছে সেখানে একবার টাচ করবেন তো সেখানে টাচ করার পরে এখানে দেখা যাচ্ছে ইউর চ্যানেল বলে একটা অপশন আছে এইও চ্যানেল অপশানে টাচ করবেন টাচ করার পরে এখানে আপনার সব ভিডিওগুলো এখানে শু করবে তো জাস্ট আমার নেটে এখানে আপনার এই ভিডিওগুলো শু করছে তখন এই ভিডিওগুলো থেকে আমরা একটু প্লে লিস্ট তৈরি করব তো প্লে লিস্টটা তৈরি করার জন্য যে কাজটা করতে হবে সহজভাবে আপনি আপনার ভিডিও কোন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি প্লে লিস্ট তৈরি করবেন তাহলে আপনার ভিডিওগুলো পাবলিক দেখবে সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম কোনো প্রবলেম হবে না এবং আপনার ওয়াচ টাইমটা খুব দ্রুত সময়ে দ্রুত সময় বেড়ে যাবে তো আমি এটা আমার আদার্স একটা চ্যানেল দিয়ে আমি আপনার দেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমার আমার আর একটা চ্যানেল এটা হচ্ছে তো এটা থেকে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট ভিডিওর পাশে থ্রি ডট আইকন আছে সে থ্রি ডট আইকনে টাচ করবেন টাচ করার পরে দেখে সেভ টু প্লে তো জাস্ট আপনি সেভ টু প্লে লিস্টে যাবেন সেভ টু প্লে লিস্টে যাওয়ার পর আমি এখানে একটা প্লে লিস্ট তৈরি করব তো প্লে লিস্ট তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিচে নিউ প্লে লিস্ট একটা অপশন আছে সেখানে আমি একটা টাচ করব তো টাচ করার পর আমি এখানে দেখব অল ভিডিও প্লে লিস্ট দিব ঠিক আছে অথবা আমি দিব ব্লগ তো এটা আমি ব্লগ দিলাম ব্লগ লেখে আমি একটু এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড অপশান আসে ক্রিয়েটেড অপশনে এটা যদি প্রাইভেট করতে চান তাহলে প্রাইভেট এটা প্রাইভেট করলে আপনার টাইম আসবে না তো এখানে যে প্রাইভেট লেখা আছে সেই প্রাইভেট অপশনটাকে আপনি পাবলিক করে দেবেন জাস্ট আমি এখানে পাবলিক করে দিলাম তারপরে এখানে ক্রিয়েক্টেড আমি লিখে দিলাম ব্লগ তো দেখতে পাচ্ছেন আমার উপরের যে ব্লগটা আছে উপরের যে ভিডিওটা আছে সেটা আমার সেভ টু প্লে এটা আমি ব্লক অপশানে কিন্তু এটা সেভ হয়েছে তো এখন আমি যদি এখন আরেকটা ভিডিও দেখি এখন আমি দেখেছি যে এটা আমার বঙ্গবন্ধু সাফারি পার্কের ব্লক তো তো যদি আমি আবার ট্রি ডট আইকনে টাচ করি সেভ টু প্লে লিস্ট তো তো আমি আমার ব্লক অপশনে একবার টাচ করে দেবেন টাচ করার ব্লক অপশনে একবার টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে এখন এখান থেকে ডান করে দিবেন তারপর আমার এই দুইটা ভিডিও মিলে আমার একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেছে হুম তো আমি এই এটা থেকে আমি একটা প্লে লিস্ট তৈরি করব তো এই ভিডিওটা আমার আলাদা একটা তো এটা দিয়ে আমি প্লে লিস্ট তৈরি করার জন্য এটা আমি নিউ একটা প্লে লিস্ট তৈরি করব তার জন্য আবার সেভ টু প্লে লিস্ট সেভ টু প্লে লিস্ট নিউ ক্রিয়েটেড এটাতে আমি দিব সং এস ও এন জি এটা আমার সঙ্গ ক্যাটাগরিতে তো ক্যাটাগরি তো আমি এটা প্রাইভেট থেকে আবার পাবলিক করে দিব। পাবলিক করে দিয়ে এখানে ক্রিয়েটেড করে দেবো তা আমি সংটাকে আবার একটু টাচ করবো টাচ করার পেয়ে একটু প্লে লিস্ট তো আপনি দেখতে পাচ্ছেন এটা আমার সঙ্গ অপশন এটা সং অপশান এটা সেভ হয়ে গেছে তো এগুলো দেখার জন্য আমরা যে কাজটা করব তো এখানে আপনি প্লেলিস্টে দেখেন প্লে যাবেন উপরে প্লে লিস্ট যাবেন যার ফলে এই যে দেখেন আমার সং অপশনে একটা ভিডিও আছে আর ব্লগের মধ্যে আমার দুইটা ভিডিও আছে এভাবে করে আপনার প্লে লিস্টটাকে আপনারা ক্যাটাগরি অনুযায়ী সুন্দর করে সাজাবেন তো সেক্ষেত্রে আপনার এখানে সেক্ষেত্রে আপনার খুব দ্রুত সময়ে আপনার আপনার ওয়াচ টাইমটা বেড়ে যাবে আপনার সাবস্ক্রাইবার বেরবে তবে সব দিক দিয়ে আপনার অনেক ভালো হবে তো সেই জন্য প্লে আমাদের যারা ইউটিউবার তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উন্নত ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ